মানে এই র‍্যাপসল র‍্যাপসল চেঞ্জ করে র‍্যাপসল চেঞ্জ করে আছে এক্সএমআর যে রেড কালারটা এটা নিয়ে একটা প্ল্যান চলতেছে এক্সএমআর এর তো দেখা যাচ্ছে যে মানে সিটি পজিশন আরো বেশি হবে আরো বেশি ভালো তাই না বাইকটা এক্সচেঞ্জের প্ল্যান করতেছি সিবিআর থেকে হচ্ছে কারিজমাতে আজকে খুব স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে আমার ছোট ভাই ও আসলে র‍্যাপসল ইউজার র‍্যাপসল চালায় তো এই তো আছি ভালো কি খবর আলহামদুলিল্লাহ ভাই তো ভিডিও তো দেখলাম অনেকগুলা তাই না হ্যাঁ অনেক ভিডিও দেখছি ফেসবুকে ইউটিউবে লাইভে এই শোরুমে মানে দেখলাম ভিডিও বাইক ক্লাস দেন হ্যাঁ আমি মানে ছোট একটা প্ল্যান করছি হ্যাঁ মানে র‍্যাপসল এক্সচেঞ্জ করে দেখি বাইকটা মানে নেওয়ার একটা চিন্তা ভাবনা করছি মানে এই র‍্যাপসল র‍্যাপসল চেঞ্জ করে র‍্যাপসল চেঞ্জ করে হচ্ছে এক্সএমআর যে রেড কালারটা এটা নিয়ে একটা প্ল্যান চলতেছে জানি না আসলে প্ল্যানটা সফল হবে কিনা বা কিনবো কিনা বাট তার আগে হচ্ছে বাইকটা বসে বা এটা বাইকটা দেখে তারপর হচ্ছে একটা প্ল্যান করব তো আশা করি হচ্ছে মানে যেহেতু আগে থেকে স্পোর্টস বাইক চালায় সেহেতু হচ্ছে বাংলাদেশে যেহেতু 210 সেগমেন্টের বাইক আসছে সেহেতু হচ্ছে অবশ্যই মানে অনেক কিছু চেঞ্জেস নিয়ে আসছে হিরো তো আসলে আগে দেখুক তারপরে আচ্ছা এটা আগে দেখ যে কি অবস্থা আমি এখনো সামনাসামনি দেখি নাই বাইকটা তাই না না আসলাম আজকে আচ্ছা ফেসবুকে ভিডিও দেখছি অনেক অনেক লাইভ অনেক ভিডিও দেখছি বাট সামনাসামনি দেখি নাই ওকে একটু দেখি কেমন কি তো প্ল্যান আছে আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি যে আসলে বসার পরে বাকি আচ্ছা এই হচ্ছে কারিজমা এক্সএমআর ইয়েলো কালারটা লুকিংটা সুন্দর করছে তাই না মানে যেমন দেখা গেছে তার থেকে সামনাসামনি আরো বেশি ভালো আরো বেশি সুন্দর না তো যাক দেখতে একটা বড় বড় একটা সামনাসামনি মানে সাইড থেকে মানে কাওয়াসাকি কাওয়াসাকি লাগছে কারিজমাটা কিন্তু মানে এতটাই জোর লাগছে সাইড থেকে অনেক কাওয়াসাকি কাওয়াসাকি টাইপ মানে কর্নার থেকে দেখলে কাওয়াসাকি কেন লাগতো আমি ইন্ডিয়াতে যখন গেছি তখন দেখছিলাম মানে দিল্লিতে অনেকগুলো বাইক তখন আমার অনেক ইচ্ছা হয়েছে আমরা কিন্তু সেই আদিম যুগে পড়েছিলাম আচ্ছা আচ্ছা আমরা এতদিন সেই আদিম যুগে পড়েছিলাম আমরা 150 সিসি নিয়েই চলাফেরা করছি এই 300 মানে 350 যখন পারমিট পেলো আমাদের দেশে প্রথম হচ্ছে পালসার নিয়ে আসছে আমার কাছে ভালো লাগতেছে হচ্ছে ব্ল্যাক কালারটা আমি অবশ্য সবসময় ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা এবং হলুদের আমার একটা স্পেশাল এডিশন দেখছি ঠিক ওইখানে স্পেশাল এডিশন স্পেশালটা খুবই জোস এটার স্টিকারটা মডিফাই করা হয়েছে এই হচ্ছে স্পেশাল এডিশন খুবই জোস পাশাপাশি হ্যাঁ আমি যতটুকু শুনলাম এটা সম্ভবত প্রাইস 4,25,000 বা 30,000 মতো করতে পারে কিছু জিনিস ওরা ফ্রি দিচ্ছে যেমন স্টিকারটা মডিফাই করা হয়েছে ব্যাগ দিবে সিটটা মডিফাই করা হয়েছে ডাবল স্ট্যান্ড দিবে খুবই দরকারি কারণ যখন লং ট্যুরে যাই আমরা তখন হচ্ছে দেখা যায় বাইকের লাইসেন্স টাইসেন্স তারপর হচ্ছে আদার ডকুমেন্টসগুলো আসলে বা ছোট ছোট গ্যাজেটগুলো গ্যাজেটগুলো ছোট ছোট গ্যাজেটগুলো এগুলো সব ক্যারি করা যায় ব্যাকপ্যাকে হ্যাঁ মানে পকেট থেকে বের করা খুবই ঝামেলা আর বাইকে তখন কিন্তু এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় এবং ইউএসবি চার্জিং পোর্ট আছে যেটা সাহায্যে হচ্ছে লং ট্যুরে বিভিন্ন গ্যাজেট চার্জ করা যাবে আচ্ছা এই জিনিসটার কাজ কি আমি দেখছি এটার কাজ হচ্ছে এই ভাইজরটা আপ ডাউন করা যায় আচ্ছা চলতে ম্যানুয়ালি করতে হয় বাট ওটা সুইচটা চাপ দিয়ে এই হচ্ছে 210 সেগমেন্টের স্পোর্টস বাইক কারিজমা আমার স্পোর্টস বাইকে আসলে সচরাচর দেয় না কারণ ইয়ে থাকে আর এটাতে দিয়ে দিছে এটা আমি যতটুকু জানছি 11 লিটারের মতো তো কেমন লাগলো বাইকগুলো ফেসবুকে দেখে বোঝা যায় না সামনাসামনি এসে দেখলে আরো বেশি ভালো লাগে আর এই শোরুমটাও খুব ভালো এটা হচ্ছে নীলা মোটরস একদম তেজগাঁও ফ্লাইওভার থেকে নামলে মহাবাজার দিকে যাইতে আমাদের বাবা করে জোস ব্ল্যাক কালারটা ভিতরে একটা ফিল আছে অন্যরকম সিটি লোগো দিয়েছে তারপর আমি সিবিআর সিবিআর শিখলাম সিবিআর আমার
এখন দেখা যাক XMR এ শিফট করা যায় কিনা। XMR এ তো দেখা যাচ্ছে যে মানে সিটি পজিশন আরো বেশি ভালো, আরো বেশি ভালো, তাই না? এটা কি আরন ফাইবার মতো সিট হাইট নাকি? আরন ফাইবার মতো সিট, সিট তো সিলেটটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কম, এটা একটু বেশি লাগছে। যাক আমরা আসলে দেখি যে আসলে বাইকটা এক্সচেঞ্জের প্ল্যান করতেছি সিবিআর থেকে হচ্ছে কারিজমাতে, যেটা স্পোর্টস বাইক। আর দেখা যাক আমাদের প্ল্যানটা সফল হয় কিনা বা আছে। এটা হচ্ছে সুইচগুলো কিন্তু ভালো ফিরে, তাই না? এটা দেখি সব কিছু খুব সুন্দর করছে। এখন বিষয়টা হচ্ছে যখন রোডে চলবে সেটা হচ্ছে দেখার বিষয় যে আসলে তখন সার্ভিসটা কী, টেস্ট রাইড দেওয়া যায়। যারা টেস্ট রাইড দিতে চায় তারা কিন্তু দিতে পারবে, তো আমরা একটা টেস্ট রাইড দিব। ওকে, তো সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আর টেস্ট অবশ্যই ফলো দিয়ে রাখবেন। জানাবো, প্ল্যান করছি, দেখা যাক কী হয়।